হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি মাও খুব ভালো আছে তো আজকের আপনাদের জন্য একটা দুর্দান্ত জিনিস দেখাচ্ছি তাহলে আমাদের স্কিন থাম্বেল দেখে তো অনেকে বুঝতে পেরেছেন তবু একবার বলছি সেটা হচ্ছে যে বয়সকে কিভাবে কম করে রাখা যায় অর্থাৎ আমাদের বয়স তো প্রতিদিনই বাড়ে প্রত্যেকটা দিন একটা একটা করে দিন বাড়া মানে বয়স বাড়ছে এবং বয়সে কিন্তু স্কিনে বয়স যখনই বাড়ে স্কিনের মধ্যে কিন্তু বয়সের ছাপ দেখা দেয় তো আমরা সবাই চাই যে আমাদেরকে ইয়াং দেখাক সুন্দর দেখাক না চাই সবাই চাই তো বয়সটাকে যদি আমরা দশ বছর পর্যন্ত কমিয়ে রাখতে পারি কেমন হয় বলো বন্ধুরা আজকে সেই রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব তো বেশি কথা বলবো না চলো তাহলে শুরু করে দিই কীরকমভাবে কি করছি সবটাই দেখো তোমাদের সঙ্গে সেটাই পুরোটা শেয়ার করলাম আজকের বিকেলে ছিল টিফিনে পেপে পাকা পেপে তো পাকা পেপে ভীষণ ভালো সবার শরীরের জন্য সেটা আমরা সবাই জানি কারণ পাকা পেঁপে খেলে খিদে হয় প্রচণ্ড এইটুকু আমি নিজে ফিল করি পাকা পেপে খাওয়ার কিছুক্ষণ পরে আবার খিদে পেয়ে যায় তো যাই হোক আমি আজকে এই পাকা পেপে দিয়ে একটা স্কিনের রেমেডি করে দেখাচ্ছি তো প্রথমে আমি পাকা পেপে আমার যা যতটুকু খাওয়ার খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা টুকরো নিয়েছি খুব বেশি নিয়ে নিই কারণ মুখে তো আমি আজকের অনেকটা করব না কারণ অল্প করেই করব যতটুকু আমার প্রয়োজন তো পাকা পেপেটাকে আমি প্রথমে একটা এর সাহায্যে গ্রেড করে নিচ্ছি তো তোমরা চাইলে জুসটাকেও বার করে নিতে পারো কিন্তু আমি জুস না আমি যেহেতু ফেস প্যাক বানাবো সেহেতু পুরোটাই নিয়ে নিচ্ছি আমি গ্রেট করে নিয়েছি দেখো এবার তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস এটা হচ্ছে আমার কাছে অলরেডি তৈরি করা একটা ফেস প্যাক এটার মধ্যে কি কি আছে বলে দিই হলুদ হলুদের গুঁড়ো মুলতানি মাটি চালের গুঁড়ো বেসন তো এটা আমি মিক্সড করে আমি অনেক দিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম সেটাতে দেখিয়েছি তো এটা আমার বাথরুমে সবসময় থাকে আমি সব সময় এটা ইউজ করি আর এই ফেস প্যাকটার সাহায্যে তুমি বিভিন্ন রকমের তোমরা জিনিস ইউজ করতে পারো আলুর রস আলুর রসের সাথে এটা কাঁচা দুধের সাথে তো হাতের কাছে গোলাপ জলের সাথে হাতের কাছে যা পাবে আর যদি কিছু না পাও সেক্ষেত্রেও বলে দিচ্ছি প্লেন জল প্লেন জল দিয়ে এটা গুলে মুখে মেখে দশ থেকে পনেরো মিনিট কুড়ি মিনিট থাকলে তো খুবই ভালো হয় রেখে তারপরে হালকা হাতে রাফ করে ধুয়ে দিতে হবে তো আমি আজকে ভাবলাম পেপে দিয়ে এটাকে করব ফেস প্যাকটাকে বানাবো আর পেপে তো স্কিনের জন্য ভীষণ ভালো কারণ পেঁপে পেপের মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আমাদের বয়স কমাতে খুব সাহায্য করে এবং স্কিনকে গ্লো করতে সাহায্য করে তো আজকে পেপে দিয়ে আমি যতটুকু আমার লাগবে ততটুকু নিয়ে নিলাম আর এটা কি বলো তো বন্ধুরা এটা হচ্ছে গোলাপ জল আমি গোলাপ জল বাড়িতেই তৈরি করি গোলাপ ফুলের পাপড়ি গোলাপ আমার যেহেতু গোলাপ গাছ আছে সেখান আমার যেহেতু গোলাপ গাছের গাছ আছে সেখান থেকে আমি গোলাপ জল বানাই তো কিভাবে বানাই সেটা আমি আগে দেখিয়েছি তোমরা যদি কেউ দেখতে চাও আমার আগের ভিডিওতে দেখতে পারো আমি লিঙ্কটা শেয়ার করে দেবো নিচে তো এই গোলাপ জলটা অনেক দিন ফ্রিজে স্টোর করে রাখা যায় কাঁচের বটলে রাখলেও খুব ভালো হয় কিন্তু আমার কাছে যেহেতু কাঁচের বটল ছিল না আমি ফ্রিজে এই প্লাস্টিকের বটলেই রেখেছি কোনো অসুবিধা নেই আর এটা ফ্রিজে থাকে যখন আমার দরকার হয় তখনই আমি এর পার করে ইউজ করি তো দেখো আমি ওই ফেস প্যাকটা দিলাম আর গোলাপ জলটা দিয়েই আমি ফেস প্যাকটা বানাবো আমি এর মধ্যে কোনো জল ইউজ করব না তোমরা তোমাদের কাছে যদি গোলাপ জল না থাকে তাহলে তোমরা প্লেন জল ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই বা গোলাপ জলটা স্ক্রিপ করে প্লেন জল ইউজ করতে পারো তো যেহেতু আমার কাছে রয়েছে আমি সেহেতু গোলাপ জলটা দিয়ে পুরো প্যাক প্যাকটাকে বানাচ্ছি এবার দেখো আমি আঙুলের সাহায্যে যেহেতু আমি আঙুল দিয়েই মাখবো সেই জন্য হাতের সাহায্যে ভালো করে মিক্সড করে নিচ্ছি সমস্ত উপকরণগুলো যেন ভালোভাবে মিক্সড হয় আর যেহেতু পেঁপেটা একটু গ্রেড করে নেওয়া আছে একটু দানা দানা আছে তাতে কোনো অসুবিধা নেই তোমরা যদি কেউ চাও যে পেঁপেটা আমরা গ্রেট করে নেবো না শুধু পেঁপের জুসটা নেব সেটাও করতে পারো কিন্তু আমি পুরো পেপেটাই নিয়েছি গ্রেট করার পরে ছিবড়া আর ফেলিনি রসটা নিয়েও করা যায় কোনো অসুবিধা আমি হাত দিয়ে হাত দিয়ে যতটুকু পারছি একটু মেখে নিয়ে নিচ্ছি যাতে মাখতে সুবিধা হয় তো খুব একটা অসুবিধা হয়নি তবু তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি দেখিয়ে দিলাম এবার দেখো আমি ওই কন্টেনারের মধ্যে যা যা যেটা আছে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দিয়ে আমি মুখে ভালো করে মেখে নিচ্ছি আর এটা একটু পাতলা হয়ে গেছিলো এটা যদি আরেকটু মোটা হতো ভালো হতো কারণ আমি একটু বেশি করেই মেখেছি গলা এবং দুটো হাতে মাখবো বলে সেই জন্য আর একটু পাতলা হয়ে গেছে একটু ঘন করে মাখলেও মাখা যায় কোনো অসুবিধা নেই তো যাই হোক আমি প্রথমে মুখে একবার এক রাউন্ড মেখে নিলাম মেখে নিয়ে তারপরে আবার একটু এ করে আবার সেকেন্ড পারে আরও মোটা করে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেব আর কি সেটা তোমাদেরকে দেখাবো তো অবশ্যই আর এটা যেহেতু ঘরোয়া প্যাক এতে কোনো কিছুই মানে যা যা ইউজ করেছি কোনোটাই খারাপ নয় সেই জন্য আমি চোখের নিচেও দেব চোখে অনেকে বলে চোখের নিচে বা ডাক সার্কেল চোখগুলো বাদ দিতে কিন্তু আমি চোখগুলো বাদ দেবো না আমি চোখ ফোক সব কিছুতেই দেবো তোমাদের সামনেই আমি সেগুলো সব দেখাচ্ছি আমি গলাটাও ইউজ করেছি আর মোটা করে লাগিয়ে নিয়েছি মোটা করে লাগিয়ে নিয়ে আমি এটাকে কুড়ি মিনিট রেখে দেবো শুকাতে দেওয়ার জন্য তো দেখে না এবার আমি ফ্যানের তলায় শুয়ে পড়ে আছি শুয়ে আছি আর কি শুকানোর জন্য তো আমার কুড়ি মিনিট মোটামুটি হয়ে গেছে আমি হাত দিয়ে দেখে নিচ্ছি পুরো শুকিয়ে গেছে আর একটু হালকা টান টান মুখে ধরছে আমি আর পাপান শুয়ে আছি বন্ধুরা কুড়ি মিনিট থাকার পরে দেখো মুখ ধুয়ে চলে এসেছি স্কিনটা দেখো সামনে দিয়ে দেখাচ্ছি দেখো ভীষণই সুন্দর আর মানে কি বলবো বলি রেখা বয়সের ছাপ এগুলো কোনোটাই নেই সেটার জন্যই আরও সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি অনেকে ভাবতে পারো কোনো মেকআপ ঠেকআপ কিন্তু আমার মুখে কিছুই নেই তো দেখানোর জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা তাহলে তো দেখে নিলে ভাবে কি করতে হয় আর আমি যা যা জিনিস ইউজ করেছি সেগুলো কিন্তু কোনোটাই স্কিনের জন্য খারাপ নয় তো এটা আমি দেখাচ্ছি মানেই যে তোমাদেরকে করতে হবে এরকমও কোনো ব্যাপার নয় যাদের ভালো লাগবে তারাই করবে যাদের ভালো লাগবে না তারা করো না প্লিজ তো আমার এটুকুই বলার আমি যেগুলো করি ইউজ করি এবং ইউজ করে স্কিনের জন্য উপকার পাই সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ আমি গতকাল গতকাল একটি ভিডিওতে দেখিয়েছি যে আমি যেগুলো করি সেগুলো কাজেও করে দেখাই তার কারণ আমি বলছি আমাকে অনেকে বলছে যে এগুলো কি সত্যি আমি নিজের লাইফে ইউজ করি তো সেটার জন্যই এই কালকের গতকালের ভিডিওটা আমি দিয়েছি তো যাই হোক তোমরা দেখে নিলে তো কিভাবে স্কিনকে ঝকঝকে করা যায় দেখো আমার স্কিনটা পুরো ঝকঝকে তকতকে তাহলে আজকে এই অবধি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো কালকে দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে শুভরাত্রি